হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার আজকে একটা টপিক তোমাদের সাথে আলোচনা করতে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করব। আমার তো খুবই ভালো লাগে নতুন ইন্টারেস্টিং টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা এই টপিকের সম্বন্ধে জানো তারাও শোনো, আবার যারা জানো না তারাও শোনো, এটাই আমি চাইবো। আমার সাথে থাকো তোমরা। আর আরেকটা কথা বলে দিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার পাশে আছো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, নিউ ভিউয়ার, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে নেবে, যাতে আমি যখনই কোনো কিছু আলোচনা করি যে কোনো টপিকের ওপর, তো সেগুলো তোমাদের সাথে, মানে তোমাদের কাছে দ্রুত নোটিফিকেশনটা চলে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকম টপিকের ওপর ডিসকাশন আছে, তো সেই টপিকগুলো তোমরা চাইলে একবার করে দেখে নিতে পারো। এঞ্জেল থেরাপি আছে, মোটিভেশনাল কিছু আছে, তো সেগুলো অবশ্যই তোমরা দেখো, ঠিক আছে? আর আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ফুলমুন ম্যাজিক। ফুলমুন ম্যাজিকের এই টপিকটা হয়তো অনেকের কাছেই জানা, আর যারা জানো না তারা তো অবশ্যই এটা শুনবে পুরোটা, আর যারা জানো তাদেরকেও আমি বলবো যে তোমরাও শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাওয়া যাক। তো ফুলমুন ম্যাজিক, ফুলমুন ম্যাজিক জিনিসটা কী, তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব, মানে এটা সম্বন্ধে করব, তোমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করে কোনো কিছু বেনিফিটস পাওয়া যায়, কিভাবে কি করা যায়, সমস্ত কিছু আলোচনা করব। তো এইটা পুরোটা শুনতে থাকো, ঠিক আছে? তো ফুলমুন ম্যাজিক হচ্ছে পূর্ণিমার রাতকে বলা হচ্ছে ফুলমুন। তো ফুলমুন যখন পূর্ণিমার রাত আসে, তো চাঁদটা পুরোপুরি আমাদের কাছে খুবই ক্লিয়ার হয়ে থাকে, আলোটা প্রচণ্ড আমরা সুন্দরভাবে উপভোগ করতে থাকি। তো যাই হোক, এই ফুলমুন ম্যাজিক কথাটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা তোমরা যদি একবার বুঝে নিতে পারো এই জিনিসটা, ঠিক আছে, আর যদি ঠিকঠাক অ্যাপ্লাই করো, তো অবশ্য খুবই ভালো ফল পাবে। তো এই ফুলমুন ম্যাজিকের রহস্যটা কী? ফুলমুন ম্যাজিক হচ্ছে যখন ফুলমুন হবে, অর্থাৎ পূর্ণিমার রাত হবে, ফুলমুন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করে, আমরা চাঁদটাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারি, এবং তার যে আলোটা ভীষণ ভালো লাগে আমাদের, একটা স্নিগ্ধ পরিবেশ সৃষ্টি করে। তো এটার বিভিন্ন রকম বেনিফিটস আছে, যেমন হচ্ছে হেলথ রিলেটেড, বিউটি রিলেটেড, রিলেশনশিপ রিলেটেড, যে কোনো পার্সোনাল কোনো কিছু প্রবলেম রিলেটেড, সব কিছু এইটার মধ্যে কিন্তু আছে। আমরা চাইলে সব কিছু এর থেকে সলভ করতে পারি, ঠিক আছে, ঠিকঠাক যদি আমরা এটাকে অ্যাপ্লাই করি, যে কোনো কিছু জিনিস আমরা যদি ঠিকঠাক অ্যাপ্লাই করি, তাহলে একমাত্র কিন্তু আমরা ফল পাই, অর্থাৎ রেজাল্ট আমাদের কাছে আসে, আমাদের কর্ম যদি ঠিক হয় ফল আমাদের কিন্তু অটোমেটিক হয়ে যায়। তো যাই হোক, কীভাবে অ্যাপ্লাই করব, আর প্রথমে হেলথ রিলেটেড আসি। তো হেলথ, যাদের ধরো হেলথ খুবই কমজোরি হয়ে যাচ্ছে, বলতে পারো ফিভার থাকে বিভিন্ন সময়, তারপরে শরীরের নানা জায়গায় অঙ্গে ব্যথা, অথবা মেয়েদের ক্ষেত্রে বলছি পিরিয়ড সার্কেল ঠিকঠাক নয়, অনেক রকম প্রবলেম থাকে, ইন্টারনাল প্রবলেম থাকে, যে কোনো ইন্টারনাল প্রবলেম বলো, তারপরে অনেকের অম্বল থাকছে, আমি বলছি জাস্ট অম্বল, অথবা কোনো সময় কোনো কিছু খুব মাথা ব্যথা হয়, স্ট্রেংথ কমে যা, মানে স্ট্রেংথ কম শরীরের, তারপরে বিভিন্ন টেনশন হয়ে যায় একটুতেই, মানে স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে, এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে হেলথ রিলেটেড, যে কোনো প্রবলেম, ইন্টারনাল বলো, বাইরের বলো, যে কোনো প্রবলেম বলো হেলথের, তো এইগুলোকে কী করে মানে প্রবলেম সলভ করবে? তো যখন ওই ফুলমুন ডে যেদিনকে হবে, ফুলমুন ডের দিনকে তোমাদেরকে কী করতে হবে, কোনো একটা খালি জায়গা যেখানে
মুনের যে লাইটটা পুরোটা আসছে, আলোটা মানে চাঁদের যে আলোটা সেটা পুরোপুরি তুমি দেখতে পাচ্ছ, মানে তোমার শরীরের মধ্যে স্পর্শ হচ্ছে, ঠিক আছে? আলোটা তুমি তোমার শরীরের মধ্যে স্পর্শ, অর্থাৎ যেমন আমরা সূর্যের আলো শরীরের মধ্যে নিই, আমাদের শরীর উত্তাপ হয় শীতকালে, আমরা খুব ভালো উপভোগ করি সূর্যের আলোটাকে, তেমনি করে চাঁদের আলোও যখন আমাদের শরীরের মধ্যে পড়ে, একটা অবশ্যই একটা গুড পজিটিভ এনার্জি আমাদের মধ্যে কিন্তু কাজ করে। তো ওই গুড এনার্জিটাকে, আমাদের পজিটিভ এনার্জিটাকে আমরা তখন অ্যাবজর্ব করি আমাদের শরীরের মধ্যে, মনের মধ্যে। তো ওই সময় যখনই তোমার কোনো প্রবলেম হবে, শরীরের কোনো অংশে ব্যথা বা কিছু, তুমি ওই সময় ওই চাঁদের সামনে, মানে ওই চাঁদের আলোটা যেখানে আসছে সেখানে একটা ফাঁকা জায়গা বেছে নাও। সেটা ছাদ হতে পারে, কারোর উঠোন হতে পারে, বা কারোর ব্যালকনি হতে পারে, বা ঘরের কোনো জানালা দিয়ে ঢুকছে সেখানেও বেড হতে পারে, মেঝে হতে পারে, বা যে কোনো জায়গায় হোক না কেন, সেই জায়গাটা বেছে নিলে। বেছে নেওয়ার পরে ওখানে তুমি বসলে, বসে কিছুটা টাইম চোখ বুঝে ভিজুয়ালাইজ করো যে যে এটা তোমার প্রবলেম, ঠিক আছে? যেটা তোমার প্রবলেম, হয়তো তোমার খুব শরীরে কোনো অংশে ব্যথা আছে, তোমার মাথা ব্যথা হয়, অথবা তোমার অম্বল হচ্ছে, বা তোমার যে কোনো প্রবলেম, পিরিয়ড প্রবলেম বা যে কোনো প্রবলেম, তুমি ইজিলি কিন্তু এটাকে সলভ করতে পারবে। ভিজুয়ালাইজ করো যে আমার ঠিক হয়ে যাচ্ছে, আমার এই আলোটা আমি অবজার্ভ করতে পারছি, মানে আমার একটা গুড এনার্জি লেভেল ক্রিয়েট হচ্ছে শরীরের মধ্যে, এবং আমি আমার প্রবলেমটাকে আমি সলভ করতে পারছি, আমার এই রোগটা সেরে যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে তোমাকে কন্টিনিউ করতে হবে 4 থেকে 5 বার, ঠিক আছে? 4 থেকে 5 বার করার পর তুমি কিন্তু খুব ভালো রেজাল্টটা বুঝতে পারবে, যদি তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করো তো। ভিজুয়ালাইজ করো ঠিকঠাক, মেডিটেশন করো যদি ওখানে বসে ঠিকঠাকভাবে, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ফল অবশ্যই পাবে, একদমই ফল পাবে। কারণ দেখো, এটা পুরোপুরি কিন্তু একটা খুব গুড ভাইব্রেশন ক্রিয়েট করে, যখন তুমি মনের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, মানে আমাদের ইউনিভার্স, আমি আগের ভিডিওটা যেটা বানিয়েছি, যারা দেখেছো তারা বুঝতে পারবে, যারা শুনেছো খুবই ভালো এটা ফিল করতে পারবে এই জিনিসটা, আমি যেটা তোমাদের বোঝাতে চাইছি, যে সব কিছু কিন্তু ভাইব্রেশনের মাধ্যমেই চলে, ঠিক আছে? আমি যদি তোমার সম্পর্কে কিছু গুড থিঙ্ক করি, গুড থট আমি যদি কোনো কিছু তোমার সম্পর্কে, তো সেটা কিন্তু ভাইব্রেট হয়ে তোমার কাছে কিন্তু সেই ভাইব্রেশনের কিছুটা লেভেল চলে যায়, ঠিক আছে? চলে যায়। তো যাই হোক, আর ভিজুয়ালাইজটা খুব খুবই স্ট্রংলি করতে হবে, যাতে তোমার কিন্তু একদম পুরোপুরি ভাবে তুমি ভিজুয়ালাইজ করতে পারো, সেই পজিশনে তোমাকে বসতে হবে, এবং শান্ত পরিবেশ অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু তুমি ভিজুয়ালাইজ ঠিকঠাক করতে পারবে না। আর তারপরে করতে হবে তোমাকে ভালোভাবে, অ্যাকচুয়ালি মনটাকে কিন্তু শান্ত রাখতে হবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে মন শান্ত রেখে ভিজুয়ালাইজ করতে হবে, না তোমার তো ভিজুয়ালাইজ কিছু করতে পারবে না। তুমি তো দেখবে শরীরের মধ্যে কিন্তু একটা খুব পজিটিভ এনার্জি, তুমি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা তোমাকে ফার্স্ট দেখতে হবে যে আমার ঠিকঠাক চলছে কিনা জিনিসটা, মানে আমি যে যেভাবে অ্যাপ্লাই করছি ঠিকঠাক সেই জিনিসটা আমার চলছে কিনা, প্রসেসিংটা ঠিক আছে কিনা। তো এইভাবে তুমি করতে থাকো, দেখবে খুবই ভালো রেজাল্ট একটা পাবে, প্রথমবার পাবে না, সেইভাবে কিছুই পাওয়া যায় না প্রথমবার। তো আমি বলে দিচ্ছি তোমাকে এটাকে কন্টিনিউ 3-4 মাস করতে হবে, মানে 3-4 বার করতে হবে, যেদিন যেদিন ফুল মুনডে হবে সেদিন সেদিন তোমাকে কিন্তু এই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, এবং খুব গুড থিঙ্কিং নিয়ে করতে হবে, পজিটিভ থিঙ্কিং নিয়ে করতে হবে, ঠিক আছে? পজিটিভলি করলে কিন্তু তুমি রেজাল্ট খুব ভালো পাবে, তাড়াতাড়ি পাবে। তো এটা গেল তোমার হেলথ রিলেটেড। এবার আসছি বিউটি রিলেটেড। বিউটি রিলেটেড বলতে হচ্ছে যে, ধরো অনেকের ফেসে খুব পিম্পল হয়, ঠিক আছে? পিম্পল প্রচণ্ড হয়, অ্যাকনে, বিভিন্ন রকম ডার্ক স্পট, পিগমেন্টেশন, এরকম অনেক কিছু প্রবলেম থাকে স্কিনের, যার জন্য অনেকের কিন্তু ফেসের খুব বাজে একটা, মানে জিনিস, ফেসটা খুব বাজে লাগে দেখতে, হয়তো তার রঙটা খুবই ফর্সা কিন্তু তার ফেসে এত পিম্পল থাকে বা এত অ্যাকনে থাকে, তো যার জন্য দেখতে খুবই বাজে লাগে। তো তুমি তখন কি করবে, তখন তোমাকে করতে হবে হচ্ছে যে তোমাকে সেম ইয়ে করতে হবে আর কি, একটা ভালো জায়গা বাঁচতে হবে যেখানে তোমার ডিরেক্ট ওই মনের যে লাইটটা সেটা আসছে ডিরেক্ট, এরকম জায়গা বাঁচতে হবে, এবং বাঁচার পরে তোমাকে কিন্তু বসতে হবে, ওখানে বসে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে, ঠিক আছে? পারলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে
তুমি একটা পাত্রে জল নিলে, কাঁচের পাত্রে জল নিলে, যেটা তোমার সব থেকে ভালো হয়, যে কোনো পাত্রে জল নিতে পারবে, সব থেকে ভালো হয় তামার পাত্র হলে খুবই ভালো, বাট আমি বলবো ট্রান্সপারেন্ট পাত্র নিলেই বেশি ভালো হয়, যেমন কাঁচের বাটি বা ফেভারে কোনো কিছু যেটা ট্রান্সপারেন্ট আছে সেটা তো খুবই ভালো হয়, আর তাছাড়া তামার পাত্র তো খুবই ভালো এর জন্য। তো ওর মধ্যে কিছুটা তুমি ক্লিয়ার জল নিলে, পরিষ্কার পরিচ্ছন্ন জল একদমই চাই, ঠিক আছে? তো নর্মাল ওয়াটারই নেবে, কোনো অসুবিধা নেই, পরিষ্কার থাকা চাই জলটা। সেটা নিয়ে তুমি তার উপর একটা সাদা কাপড় দিয়ে দিলে, ঠিক আছে? সাদা কাপড় যেটা একদম কার্টেন হয় না, কার্টেন একদম সাদা, একদম ওই কাপড়টা তুমি দিয়ে দিলে। দেওয়ার পরে তুমি ওই আলোর মধ্যে রেখে দিলে কাপড়টা। তো তার মধ্যে তুমি বসে বসে মেডিটেশন করার সময়, তুমি ভিজুয়ালাইজ করার সময় জিনিসটাকে ভাবলে যে ওইটা তোমার যে মুনের যে লাইটটা, ফুল মুন ডে দিনকে ওই লাইটটা তোমার পুরোপুরি ওই জলের মধ্যে কিন্তু পড়ছে, ঠিক আছে? ওটার মধ্যে একটা গুড এনার্জি, পজিটিভ গুড এনার্জি একটা ক্রিয়েট হচ্ছে, এবং ওই জলটা কিন্তু তুমি রেখে দিলে রাতভর, ঠিক আছে? রাতভর রেখে দেওয়ার পরে তুমি ওই জলটাকে ভালোভাবে ভিজুয়ালাইজ করলে যে হ্যাঁ, এই জলটার মধ্যে আমার একটা গুড পজিটিভ থিঙ্ক এসে গেছে এবং আমার পিম্পল ভালো হয়ে যাচ্ছে, বা আমার কোনো রকম যদি কোনো হেলথ রিলেটেড প্রবলেম থাকে, হয়তো কোনো হেয়ার, অনেকের হেয়ার প্রবলেম থাকে, খুব চুল ঝরে যাচ্ছে, অনেকের আছে চুল বাড়ছে না, একদমই বাড়ে না, চুল লম্বা হয় না, ঠিক আছে? তো এরা যেরকম প্রবলেম যদি থাকে কোনো, এরকম করে তুমি জল পাত্রের মধ্যে হাত দিয়ে লাস্ট যখন তোমার ভিজুয়ালাইজ করা হয়ে যাবে, তোমার মেডিটেশন কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তুমি ওই জলটার মধ্যে হাত দিয়ে যে স্পর্শ করলে, স্পর্শ করার পরে তুমি কী করবে, স্পর্শ করার পরে তুমি ওটাকে ভিজুয়ালাইজ করলে যে জলটা তোমার যেখানে যেখানে প্রবলেম হচ্ছে, হালকা করে হাতটা জলের মধ্যে চুবিয়ে সেই হাত জল চোবানো, যে হাতটা জলের মধ্যে, মানে হাতের মধ্যে যে জলটা লেগে থাকছে সেই জলটাকে তুমি সেই জায়গাটা স্পর্শ করালে। তো তুমি এইভাবে করতে থাকো এবং ভিজুয়ালাইজ করতে থাকো, মেডিটেশনের সম্পূর্ণ প্রসেসিংটা ভালোভাবে করতে থাকো, দেখবে তুমি ইজিলি এরকম 4-5 বার করার পরেই ফলটা কিন্তু পাবে, অবশ্যই পাবে, সঙ্গে সঙ্গে পাবে না, কিন্তু হ্যাঁ 4-5 বার করার পরে তুমি ইজিলি ফলটাকে কিন্তু পাচ্ছ। তো যাই হোক, আমি এটা বলে দিলাম। এবার বলবো যে কোনো প্রবলেম, যেগুলো পার্সোনাল প্রবলেম হয়, ঠিক আছে? যদি তুমি কাউকে ভালোবেসে থাকো আগে, বা কোনো ব্রেকআপ হয়ে গেছে, অথবা কোনো বাজে মেমোরি তোমার সাথে ভীষণভাবে যুক্ত আছে যেটাকে তুমি একদমই মন থেকে তাড়াতে পারছো না, খুব প্রবলেম হচ্ছে তোমার, তো তুমি সেটার জন্য কী করবে? কোনো রকম পার্সোনাল প্রবলেম থাকলে তুমি সেমভাবে বসলে ভিজুয়ালাইজ করলে, ভিজুয়ালাইজ করার আগে তোমাকে করতে হবে কি, একটা খাতা পেন নিতে হবে, খাতা পেন বা যে কোনো ব্ল্যাঙ্ক কাগজ নিলে রেড কালারের পেন নিতে হবে। রেড কালার কী হয় না, রেড কালারটা আমরা যে কোনো কিছু যখন লিখি, রেড কালার দিয়ে কোনো ভিজুয়ালাইজেশন করি, কিছু লিখি, ঠিক আছে, তখন কি হয় না, তখন ওই ওটা আমাদের থেকে দূরে যেতে পারে, মানে এরকম একটা, মানে নেগেটিভিটিটা আমাদের থেকে দূরে চলে যায়। তো এই রেড কালারের পেন কিন্তু তুমি এতে ইউজ করবে, এবং লেখার পর তোমার যা প্রবলেম আছে সব লিখলে, লেখার পরে তুমি ওই কাগজটিকে ছিঁড়ে কুচি কুচি করে তার সঙ্গে তুমি আগুনে জ্বালিয়ে দিলে, ওই দিনকে জ্বালাবে যেদিনকে তোমার ফুল মুন ডে হবে সেই দিনকে, এবং দেখবে ধোঁয়াটা যখন উঠছে ওই লাইটের মানে মাধ্যমে, দেখতে পাবে যে লাইটটা যখন পড়ছে তোমার, মুন লাইটটা যখন পড়ছে তোমার যে কোনো জায়গাতে, তুমি যেখানটা জ্বালাচ্ছো জিনিসটা, দেখবে ধোঁয়াটা উপরে উঠছে, তো তো তুমি ভিজুয়ালাইজ করছো যে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে, তোমার সমস্ত ব্যাড মেমোরি চলে যাচ্ছে তোমার কাছ থেকে, তোমার শরীর মন ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু খুব ভালো জিনিস, এইটা তুমি করার পর দেখবে যে খুব খুব ভালো থাকছো, কোনো প্রবলেম হচ্ছে না, তোমার মন থেকে কিন্তু ধীরে ধীরে ওই মেমোরিগুলো মুছতে থাকছে, ঠিক আছে? তো এইভাবে যে কোনো পার্সোনাল প্রবলেম দূর করতে পারো। আর বিভিন্ন আছে, এটার বিভিন্ন 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 বেনিফিটস আছে, ফুল মুন ম্যাজিক বিভিন্নভাবে মানে আমাদেরকে আর কি এটার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি, বিভিন্নভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি। তো এটার আরও আরও অনেক টেকনিক আছে, আরও আরও অনেক প্রবলেম সলভ করার ব্যাপার আছে তো ফুল মুন ডে দিনকে। তো তোমরা যদি আরও এই সম্বন্ধে জানতে চাও, এটার পার্ট টু মানে করতে বলতে চাও আমাকে, তো আমি নিশ্চয়ই করবো আর একটা, আরও বিভিন্ন প্রবলেম সলভ করার টেকনিক আমি তোমাদেরকে বলে দেবো। তো আজকে আমি এইটুকুই তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, এবং ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবে না। আর একটা কথা, তোমরা কিন্তু সব কিছুই করবে পজিটিভ মাইন্ড নিয়ে। আমি বারবার বলছি, যে কোনো কিছু থেরাপি অ্যাপ্লাই করতে গেলে কিন্তু পজিটিভ মাইন্ড নিয়ে করাটা খুবই প্রয়োজন। আর যদি পজিটিভ মাইন্ড নিয়ে না করো, ওই হচ্ছে হবে, হবে কি হবে না, এইভাবে যদি করো তাহলে কিন্তু কোনো কিছুই তোমার হবে না।
কোনো কিছুই তোমার প্রবলেম সলভ হবে না। আমি বারবার বলছি, পজিটিভ থাকো, হ্যাপি থাকো, তবেই কিন্তু প্রবলেম সলভ হবে। যে কোনো সিচুয়েশানে নিজেকে কন্ট্রোল করতে শেখো, ঠিক আছে? তো আজকের এইটুকুই তোমাদের সাথে আলোচনা। আমি নেক্সট ডে আসবো আবার অন্য কোনো কিছু আলোচনা নিয়ে তোমাদের সাথে। আর যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু তোমরা কোনো কিছু জানতে চাও, কোনো কিছু আলোচনা শুনতে চাও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আর এটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, সবাই খুব ভালো থাকবে, টাটা।